ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের ঊনপঞ্চাশ পাতার এই তিন নম্বর অঙ্কটা অঙ্কটি করাবো এরপর আমি তোমাদের একান্ন পাতার এই অঙ্কগুলো করাবো তোমরা যদি অঙ্কগুলো শিখতে চাও তোমরা অবশ্যই প্রত্যেকটি অঙ্ক শুরুর থেকে শেষ পর্যন্ত দেখে নেবে প্রথম অঙ্কটি কী রয়েছে সব থেকে বেশি কতজনের মধ্যে পনেরোটি আম আর আঠারোটি কলা না কেটে সমানভাগে ভাগ করে দেওয়া যাবে এই আম এবং কলা কোনোটি কাটা যাবে না কেটে আমি কতজনকে ভাগ করে দিতে পারবো চলো কিভাবে করবো অঙ্কটা কি রয়েছে আম কয়টি আম হচ্ছে পনেরোটি আম হচ্ছে পনেরোটি আর কলা হচ্ছে কয়টি কলা আঠারোটি কলা কী করবো পনেরো এবং আঠারোর আমরা গোসাগু করব পনেরো ও আঠারো এর গা গু গোসাগু করবো ভাঙাবো আগে তিন পাঁচ পনেরো আঠারোকে ভাঙাবো তিন ছয় আঠারো তিন দু ছয় পনেরোর উৎপাদক কী কী পেলাম তিন আর পাঁচ পেলাম আঠারো উৎপাদক কী পেলাম তিন তিন দুই সুতরাং নির্ণয় গসাগু নির্ণীয় গসাগু কত তিন তাই না গোসাগু তোমরা সবাই জানো যে সংখ্যাটা দুটো সংখ্যারই উৎপাদক সেই সংখ্যাটি হবে নির্ণীয় গসাগু তাই না এখানে তিন তিন রয়েছে আবার এখানে তিন রয়েছে এখানে যদি তিন থাকতো তাহলে তিন নামতো তাহলে তিন তারিকা নয় হতো গসাগু তাহলে আমি তিনজনকে ভাগে ভাগ করে দিতে পারবো মনে রাখবে যদি বলে যে তোমাদের এতটি কলা এতটি আম বা এতটি জাম হুম তোমরা কতজনকে সমান সমানভাবে ভাগ করে দিতে পারবে ওই সমস্ত অঙ্ক তোমরা কি করবে গোসাগু করবে তাহলে আমি লিখব সুতরাং তিনজনকে সমান ভাগে ভাগ করে দিতে পারব ভাগ করে দিতে পারবো দিতে পারবো এখন পরের অঙ্কগুলো দেখে নেই কি রয়েছে দেখো তোমাদের একান্ন পাতার যে অঙ্কগুলো রয়েছে আটের গুণনীয় কতগুলি আমি তোমাদের শিখেছি গুণনীয় কিভাবে বের করে তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকো তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে দেখি আট এর গুণনীয় কতগুলো তাহলে লিখবো আট এর গুণনীয় আট এর গুণনীয় কি পাবো এক দুই চার তবু তোমাদের বলে দিই কোনো সংখ্যার গুণনীয় হচ্ছে ওই সংখ্যাটাকে আমরা কি কি সংখ্যা দিয়ে ভাগ করতে পারি যেমন ধরে নাও আটকে আমরা আট দিয়ে ভাগ করতে পারি আটকে আমি এক দিয়ে ভাগ করতে পারি তাই না আটকে আমি দুই দিয়ে ভাগ করতে পারি আটকে আমি চার দ্বারা ভাগ করতে পারি তাহলে আমি ছোট থেকে বড় দেখছি কি এক দুই চার আট তাহলে আটের গুণনীয় হবে এক দুই চার আট বুঝতে পারলে কোনো সংখ্যার গুণনীয়ক হচ্ছে ওই সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় বুঝতে পারলে তো তোমরা এটা লিখবে শুধু আটের গুণনীয়ক এক দুই চার আট তারপরের অঙ্কটা কি রয়েছে চব্বিশের কতগুলো মৌলিক উৎপাদক পাব। না খ নম্বর রয়েছে একুশের গুণনিয়োগগুলি কী কি খ নম্বরটি করি আগে তারপরে আমরা গ নম্বরটি করব একুশের গুণনীয় একুশের গুণনীয় একুশের গুণনীয়ক কী কী পাবো এক পাবো তারপর তিন পাবো সাত পাবো আর একুশ পাবো তাই না তাহলে একুশের গুণনীয়ক পেলাম আমরা এক তিন সাত একুশ বোঝা গেল তারপরে কী রয়েছে চব্বিশের কতগুলো মৌলিক উৎপাদক পাবো দেখো আগে আমি চব্বিশকে তোমাদের ভাঙ্গায় দেখাই চব্বিশকে আমরা ভাঙাতে পারি তিন আটা চব্বিশ বা তিন দিয়ে আমি চব্বিশকে ভাগ করলে আটটাও আর পাবো চার ছয় চব্বিশ আর পাবো দুই বারো চব্বিশ তাই না তাহলে চব্বিশের উৎপাদক আমরা কী কী পেলাম আবার এক 24 কো চব্বিশ আমরা এইভাবে চব্বিশকে ভাঙাতে পারি এবার এর মৌলিক উৎপাদক কী কী পেলাম তিন পেলাম আর দুই পেলাম বারো চার ছয় এরা তো যৌগিক আট এরা যৌগিক চব্বিশ যৌগিক এক তো মৌলিকও নয় যৌগিকও নয় তাই না তাহলে চব্বিশের মৌলিক উৎপাদক আমরা পাবো তিন পাবো আর দুই পাবো তাহলে এটা আমরা কীভাবে লিখব আমরা লিখব চব্বিশের মৌলিক উৎপাদক চব্বিশ এর মৌলিক উৎপাদক কী কী পেলাম দুই তিন তাই না তাহলে চব্বিশের মৌলিক উৎপাদক হলো দুই তিন তারপরে অঙ্কটি দেখে নিই ঘ নম্বর ঊনপঞ্চাশের মৌলিক উৎপাদক কী কী তাই না তো ঘ নম্বরটা করার আগে আমি তোমাদের ভেঙে দেখাই উনপঞ্চাশকে আচ্ছা ঊনপঞ্চাশকে আমরা কীভাবে ভাঙাতে পারি ঊনপঞ্চাশ উনপঞ্চাশ সাত সাতা উনপঞ্চাশ তাই না তো এক তো মৌলিকও নয় যৌগিকও নয় ঊনপঞ্চাশ তো যৌগিক তাই না তাহলে এর মৌলিক উৎপাদক আমরা পাব সাত সাত ছাড়া অন্য কোনো সংখ্যা কিন্তু এখানে কোনো মৌলিক সংখ্যা নেই সাত ছাড়া অন্য কোনো মৌলিক সংখ্যা রয়েছে নেই তাহলে লিখবো এর মৌলিক উৎপাদক সাত কি লিখবো উনপঞ্চাশ এর মৌলিক উৎপাদক সাত বোঝা গেল তারপরে অঙ্কগুলো দেখে নিই সাধারণ গুণনিয়োগ নির্ণয় করি এই সাধারণ গুণনিয়োগ আমি তোমাদের আগে শিখেছি তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে যারা দেখো নি তারা এই অঙ্কগুলো ভালোভাবে দেখো কীভাবে সাধারণ গুণনীয় আমরা বের করব কি রয়েছে চোদ্দো আর একুশ এর সাধারণ গুণনিয়োগ আমরা বের করব তাহলে এর ক নম্বর কী রয়েছে চোদ্দো আর একুশ তাই না তো সাধারণ গুণনীয় আমরা কীভাবে বের করব চোদ্দ এর গুণনীয় চোদ্দ এর গুণনীয় কি কি পাব এক পাব দুই পাব সাত পাবো চোদ্দ পাব তাই না একুশ এর গুণনীয় কি পাবো আমরা এক পাবো তিন পাবো সাত পাবো তাই না এবার সুতরাং চোদ্দ ও একুশের সাধারণ গুণনীয় সাধারণ গুণনীয় সাধারণ গুণনীয়ক আমরা কাকে বলবো যে সংখ্যাটা দুটো সংখ্যারই গুণনীয়ক সেই সংখ্যা হবে ওই সংখ্যা দুটো সাধারণ গুণনীয়ক দেখে নাও এক এক তো সব সংখ্যারই গুণনীয়ক হয় তাই না এক তারপর সাত তাহলে এক আর সাত তাহলে চোদ্দো আর সাতের সাধারণ গুণনীয় হলো চোদ্দো আর একুশের সাধারণ গুণনীয় হলো এক আর সাত বোঝা গেল খ নম্বরটা দেখে নিই দশ ও পনেরো তাই না দশ পনেরো তাহলে দশ এর গুণনিয়োগ দশের গুণনীয় কী কী পাবো এক পাবো দুই পাবো পাঁচ পাবো দশ পাবো পনেরো এর গুণনীয় কী কি পাবো এক পাবো তিন পাবো পাঁচ পাবো তাই না তাহলে গুণনীয় কীভাবে বের করে সেটা তো তোমাদের এখানে বোঝালাম কোনো সংখ্যার গুণনীয় হল ওই সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দিয়ে তোমরা ভাগ করতে পারবে সেটাই হবে ওই সংখ্যার গুণনীয় তাই না তাহলে এখন আমরা আগের মতো করে লিখে দেবো যে দশ ও পনেরো এর সাধারণ গুণনীয়ক কি কী পাবো এক পাবো আর পাঁচ পাবো তাহলে দশ ও পনেরোর এভাবে লিখব দশ ও পনেরো এর হ্যাঁ সাধারণ গুণনীয়ক এক পাঁচ বোঝা গেল গ নম্বর অঙ্কটা কি রয়েছে পাঁচ সাত পাঁচ সাত তাহলে লিখে নেব পাঁচ এর গুণনীয়ক কী কী পাবো এক পাঁচ সাতের গুণনীয়ক এক সাত তাহলে পাঁচ আর সাতের সাধারণ গুণনীয়ক এক ছাড়া আমরা অন্য কিছু পাবো না তাই না তোমরা লিখে দেবে এভাবে যে পাঁচ ও সাতের সাধারণ গুণনীয়ক এক এখন এখানে যে বাকি অঙ্কগুলো রয়েছে ঘ এই যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো তোমরা নিজেই করবে আশা রাখি তোমরা নিজেই অঙ্কগুলো করতে পারবে পরের অঙ্কগুলো দেখো কি বলছে গুণনীয় সাহায্যে গোসাগু নির্ণয় করি তাহলে প্রথমে আমরা গুণনীয়ক বের করব এবং তার সাহায্যে আমরা গোসাগু নির্ণয় করব তিনের ক নম্বর একুশ আর আঠাশ তিনের ক একুশ আর আঠাশ একুশ আঠাশ লিখব এর গুণনীয়ক কী কী পাবো এক তিন সাত একুশ আঠাশ এর গুণনিয়োগ এক দুই চার সাত তারপর পাবো চোদ্দো তারপর আঠাশ এগুলো পাবো আমরা আঠাশের গুণনিয়োগ তাই না এবার আমরা প্রথমে সাধারণ গুণনীয়কটা বের করব সুতরাং একুশ ও আঠাশ এর সাধারণ গুণনীয়ক সাধারণ কি পাবো এক পাবো আর সাত পাবো তাই না এবার লিখবো সুতরাং নির্ণীয় গোসাগু আমাদের গুণনীয়গর সাহায্যে গোসাগু করতে বলছে নির্ণ গোসাগু আচ্ছা তোমরা গোসাগু কোথার পুরো নাম জানো যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে গসাগুর পুরোনাম তাহলে গরিষ্ঠ মানে কি বড় গরিষ্ঠ মানে কি বড় সাধারণ গুণনীয়ক অর্থাৎ সাধারণ গুণনীয়কের থেকে যে মানে সাধারণ গুণনীয়কের মধ্যে যে সংখ্যাটা বড় সাধারণ গুণনীয়কের মধ্যে যে সংখ্যাটা বড় সেটাই হবে ওই সংখ্যাটার গসাগু তাহলে এখানে সাধারণ গুণনীয়ক আমরা কি কী পেলাম সাত তাহলে কোনটি বড় সাত বড় তাহলে একুশ আর আঠাশের গোসাগু হবে সাত বোঝা গেল খনমর অঙ্কটা দেখে নিন কী রয়েছে তিরিশ চব্বিশ তিরিশ চব্বিশ তিরিশ চব্বিশ ওইভাবে লিখে নেব তিরিশের কী কী পাবো এক দুই তিন পাঁচ ছয় তারপর পাবো পনেরো তারপর তিরিশ এই গুণনিয়োগটা কিন্তু তোমরা খুব সাবধানে করবে যাতে কোনো সংখ্যা বাদ না যায় চব্বিশ এর গুণনিয়োগ পাবো এক দুই তিন চার দিয়ে চব্বিশকে ভাগ করা যায় চার ছয় চব্বিশ তাহলে চার পাবো ছয় পাবো তারপর বারো পাবো দুই বারো চব্বিশ তারপর চব্বিশ তাই না এবার সাধারণ গুণনীয়ক বের করো তিরিশ ও চব্বিশ এর সাধারণ গুণনীয়ক সাধারণ গুণনীয়ক। কি পাবো সাধারণ গুণনীয় এক তো সব সংখ্যারই সাধারণ গুণনীয়ক বা সব সংখ্যারই গুণনীয়ক হয় দুই তারপর তিন তারপর কিন্তু পাবো না এখানে পাঁচ আছে এখানে কিন্তু পাঁচ নেই এখানে ছয় আছে ও রয়েছে ছয় ছয় তাই না তাহলে আর নেই তাহলে তিরিশ আর চব্বিশের সাধারণ গুণনিয়োগ আমরা কী কী পেলাম এক দুই তিন ছয় তাহলে সুতরাং নির্নেয় গসা গু নিয় গ সা গু গরিষ্ঠ সাধারণ গুণনীয় তাহলে গরিষ্ঠ মানে কি বড় এর আগে বললাম গরিষ্ঠ মানে কি বড় সাধারণ গুণনীয়ক তাহলে বড় সাধারণ গুণনীয় কোনটা রয়েছে ছয় তাহলে সাধারণ গুণনীয়কের মধ্যে থেকে বড় কি ছয় তাহলে নিম্ন গোষাও ছয় এখন তোমরা এখান থেকে গ ঘ আর বাকি অঙ্কগুলো তোমরা করে নেবে এবার এখানে কি রয়েছে প্রতি ক্ষেত্রে নিচের সংখ্যাগুলি পরস্পর মৌলিক কিনা দেখি প্রতি ক্ষেত্রে নিচের সংখ্যাগুলি পরস্পর মৌলিক কিনা তোমাদের জানতে হবে পরস্পর মৌলিক সংখ্যা কাদের বলে যেসব সংখ্যার গসাগু এক হবে তারা হচ্ছে পরস্পর মৌলিক গসাগু বা তোমরা বলতে পারো গরিষ্ঠ সাধারণ গুণনীয় যেসব সংখ্যার এক হবে সেগুলো হচ্ছে পরস্পর মৌলিক আচ্ছা দেখে নিই কীভাবে করবো চারের কক্ষ রয়েছে নয় আট আচ্ছা তোমরা আগে এই জিনিসটা লেখো যেসব সংখ্যার গোসাগু এক তাদের আমরা পরস্পর মৌলিক সংখ্যা বলব যেসব সংখ্যার গোসাগু এক হবে যেসব সংখ্যার গোসাগু এক হবে তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলা হবে মৌলিক সংখ্যা বলা হবে তাই না লিখে দিলাম তোমরা মনে রাখার জন্য এটা লিখে রাখতে পারো কী রয়েছে নয় আট নয় আট আচ্ছা দেখো তিন ত্রিকা নয় তিন এক তিন চার দুকোনা আট দুই দুকোনা চার দুই এক দুই তাহলে নয়ের উৎপাদক কী কী পেলাম উৎপাদক পেলাম তিন তিন এক আটের উৎপাদক পেলাম দুই 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 এক তাহলে সুতরাং নিম্ন গসাগু নিম্ন গসাগু সমান সমান কি পেলাম এক তাহলে আমরা বলতে পারি সুতরাং নয় ও আট সংখ্যা দুটি সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এই অঙ্কগুলো তোমরা সাধারণ গুণনিয়োগ এভাবে করতে পারো নিয়োগ বের করলে বের করার পর সাধারণ নিয়োগ বের করবে তাই না বের করেও কিন্তু আমরা এটার গোষাগুটা বের করব বের করে সেটাকে বলবো যে এত এত এর যদি গোসাগু এক আসে তাহলে বলবো এত এত সংখ্যা দুটি পরস্পর মৌলিক তাহলে এইভাবে করলে অনেক বড় হবে অঙ্কটা তাই তোমাদের এভাবে করে দেখালাম এইভাবে করলে অঙ্কটা ছোট হবে আর ওভাবে করলে অঙ্কটা বড় হবে তাহলে তোমরা এভাবেই করবে বা তোমাদের যদি ওভাবে সুবিধা হয় তোমরা ওইভাবে করবে এই পর্যন্ত একই মানে এই পর্যন্ত একই থাকবে শেষে লিখতে হবে যে তিরিশ ও চব্বিশ সংখ্যা দুটি এটা দেখো তিরিশ আর চব্বিশ যদি বলতো যে তিরিশ ও চব্বিশ সংখ্যা দুটি কি পরস্পর মৌলিক দেখো তিরিশ আর চব্বিশের গোসাগু কত আসলো ছয় আমরা কি জানি পরস্পর মৌলিক সংখ্যার গোসাগু কত হবে এক তাই না পরস্পর মৌলিক সংখ্যার গোসাগু এক কিন্তু এখানে তিরিশ আর চব্বিশের গোসাগু ছয় তাহলে আমি বলতে পারি তিরিশ আর চব্বিশ পরস্পর মৌলিক সংখ্যা নয় তাই না এভাবে আমরা করতে পারি তো বাকি যে অঙ্কগুলো রয়েছে সাত তেরো এটা এই অঙ্কটা দেখো এটার গোসাঘু এক দাঁড়াবে কারণ সাতও মৌলিক তেরো মৌলিক এরা পরস্পর মৌলিক সংখ্যা দাঁড়াবে পনেরো পঁচিশ এরা পরস্পর মৌলিক নয় কারণ এদের গোসাঘু পাঁচ আসবে এদের গোসাখু কিন্তু এক আসবে কারণ পঁচিশকে যদি আমরা ভাঙাই পঁচিশের উৎপাদক পাবো পাঁচ পাঁচ এক ষোলোর উৎপাদক পাবো দুই তারপর আবার দুই এরকম পাবো কিন্তু এদের সাধারণ গুণনীয় বা এদের গসাগু কিন্তু এক হবে তাই এই দুইটা সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা এই ছিল তোমাদের আজকের অঙ্ক পরের দিন আমি তোমাদের বাকি অঙ্কগুলো করিয়ে দেব আমার অঙ্ক যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি লাইক করবে কমেন্ট করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা তোমরা যদি বলো স্যার আমাকে এই অঙ্কগুলো করিয়ে দাও তোমাদের অবশ্যই আমি সেই অঙ্কগুলো করিয়ে দেব তো আজকে এই পর্যন্তই